সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব কুরবানির ঈদের দিনে 11টি সুন্নত রয়েছে। আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা আজকে আলোচনা করব কুরবানির ঈদের দিনে 11টি সুন্নত নিয়ে। 11টি সুন্নত কি কি আমি আপনাদের সম্মুখে এক এক করে বলতেছি, আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন। কুরবানির ঈদের দিন প্রথম সুন্নত হলো খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এক নম্বর সুন্নত হলো। দুই নম্বর সুন্নত হলো মেস ওয়াক করা। তিন নম্বর সুন্নত হলো গোসল করা। চার নম্বর সুন্নত হলো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। পাঁচ নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। ছয় নম্বর সুন্নত হলো ঈদগাহ যাওয়ার আগে কিছু না খেয়ে যাওয়া, কিছু খেতে হবে না। সাত নম্বর হলো উচ্চ স্বরে তাকবীরে তাসবিহ বলতে বলতে যাওয়া। আট নম্বর সুন্নত হলো আগে আগে ঈদগাহে যাওয়া। নয় নম্বর সুন্নত হলো ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া। ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। দশ নম্বর সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। দশ নম্বর সুন্নত। এগারো নম্বর সুন্নত হলো যে কুরবানি করতেছেন যে পশু, ওই পশুর বস্তু দিয়ে ওই দিন আহার করা। প্রথম আহার ওই দিনে ওই বস্তু দিয়ে, ওই কোরবানি দিয়ে আহার করা। এই হলো এগারোটি সুন্নত কোরবানির ঈদের দিনে। আমরা যারা এই এগারোটি সুন্নত জানি না, আমরা অবশ্যই এই ভিডিওটি দেখব, দেখে যারা জানে না তাদেরকে আমরা শেয়ার করে দিব আর নিজে সাবস্ক্রাইব করব। নতুন নতুন ভিডিও পেতে, ইসলামিক ভিডিও পেতে আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।